شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। মামুন মোল্লা ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন যে লিঙ্গ স্পর্শ করলে ওজুভঙ্গ হবে কিনা। মোল্লা ভাই, এক্ষেত্রে দুটি কয়েকটি মত পাওয়া যায়, তার মধ্যে প্রসিদ্ধতম মত এবং গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়েছে যে হাদিসে সহি হাদিসের আলোকে যে মূলত কোনো পর্দা ছাড়াই, অর্থাৎ হায়ের কোনো পর্দা ছাড়াই, আবরণ ছাড়াই যদি কেউ লজ্জাস্থানে হাত দিয়ে দেয় বা স্পর্শ করে তাহলে ওযু করাটাই বাঞ্ছনীয়। এবং এক্ষেত্রে যদিও মতানৈক্য রয়েছে, তবে এক্ষেত্রে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য। কেউ কেউ বলেছেন যে শাহওয়াতের সাথে তথা কামভাবের সাথে যদি স্পর্শ করে তাহলে ওযু করতে হবে, আর কামভাব ছাড়া যদি স্পর্শ করে তাহলে ওযু করতে হবে না। তো এই দুটির সমন্বয় হিসেবে আমরা বলবো যে যদি স্পর্শ হয় কোনো পর্দা ছাড়াই, আবরণ ছাড়াই, তাহলে ওযু করাটা মুস্তাহাব, একেবারে ওয়াজিব নয়। এদিকে মূলত ইবনে উসাইমিন রহমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এই বিষয়টিকেও বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।